আসসালাম ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু যে তিন হাজার প্লাস পদে পনেরো ক্যাটাগরিতে যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে আপনারা কিন্তু সকলে অবগত আছেন অনেকে আবেদন করছেন অনেকে করবেন অনেকে প্রস্তুতি নিতেছেন যে কে 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 কোন পদে করবেন যেহেতু এখানে আপনার অনেকগুলো পদ রয়েছে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো যে চাকরি হওয়ার পর আপনাদের পোস্টিং কোথায় হবে কোথায় কাজ করতে হবে সেই সংক্রান্ত তথ্য বলে আজকে এই ভিডিওতে পাবেন সেখানে কোথায় কোথায় পোস্টিং হবে সকল বিষয় কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরু করার আগে বলি যেহেতু পনেরো ক্যাটাগরিতে বড় ধরনের নিয়োগ জনপ্রিয় পদ পেশ করাছে আছে রেকর্ড কিপার খালিদ সহকারী খাসমোর আর কপিস্ট কামির সহকারী চেনকিপার আপ চেনম্যান অফিস সহক ইত্যাদি ইত্যাদি পদ ল্যান্ড আপনার সার্ভেয়ার ট্রা কম্পিউটার অপারেটার এইসব পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা অনেকে আবেদন করছেন অনেকে করবেন এই পদগুলো যেহেতু পরীক্ষায় আবেদন করবেন অনেকে করছেন বা পড়তে হবে পড়লে চাকরি হবে আর সেই ক্ষেত্রে এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন বাংলালিং লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে এখন ভিডিওটা আগাই ভিডিও শুরু করার আগে বলি যে এখন যারা এখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস আপনারা কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে কিন্তু মূল্যবান মন্তব্য আপনারা কিন্তু অবশ্যই প্রকাশ করবেন আপনার চাকরি সংক্রান্ত কোনো জিনিস কোনো বিষয় যদি আপনার জানা থাকে এখন এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পনেরো ক্যাটাগরি তিন হাজার প্লাস পদের নিয়োগ এখন এইখানে পুষ্টিং করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়ত্তাধীন জেনারেল আপনি সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এখন এখানে কিন্তু নিয়োগপত্রের উপর লেখা আছে যে এখানে জেলা এবং উপজেলা সেটেলমেন্ট অফিসে কিন্তু আপনাদের এখানে পোস্টিং হবে তাহলে আগে আপনাদের জানতে হবে যে সেটেলমেন্ট অফিস কাকে বলে কাহাকে বলে এই অফিসগুলো কোথায় অবস্থিত সেই সম্পর্কে তো কিন্তু আগে জানতে হবে যে সেটেলমেন্ট অফিসগুলো কোথায় থাকে এবং কোথায় সেগুলো কী নামে পরিচিত তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানতে তার জন্য আগে আলোচনা করতে হবে যে অফিসগুলো কি এবং সেই অফিসগুলো কোথায় অবস্থিত সেই বিষয়ে এখন আলোচনা করব মূলত জমি নকশা ও খতিয়ান প্রস্তুতকরীন প্রতিষ্ঠান হলো সেটেলমেন্ট অফিস এখানে জমির যে নকশা করে খতিয়ান খতিয়ান প্রস্তুতকরণ করে যেরকম আছে আপনার জেলা প্রশাসক ভূমি অফিস তফসিল অফিস এবং রেজিস্টার অফিস এই অফিসগুলোকে সেটেলমেন্ট অফিস বলে বুঝছেন ভূমি অফিস তফসিল অফিস রেজিস্টার অফিস জেলা প্রশাসক অফিস এইগুলাকে মূলত সেটেলমেন্ট অফিস বলে আপনাদের চাকরি হওয়ার পরে কিন্তু আপনারা নিজ জেলা উপজেলা যে সেটেলমেন্ট অফিস আছে এইখানে মূলত আপনারা পোস্টিং পাবেন এইখানে আপনারা থেকে কাজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সহজভাবে ভিডিওটা যেহেতু ছোট করছি আপনারা সেটেলমেন্ট অফিসে পোস্টিং পাবেন এইখানে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে বাসায় এসে এসে বাসায় থেকে কাজগুলো আপনারা কিন্তু পরিচালনা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা যারা এখনও আবেদন করেন আবেদন করতে পারবেন আবেদন কিন্তু এক বা একাধিক পদে কিন্তু আবেদন করার সুযোগ আছে যেহেতু আমি আমি দেখেই যে ছয়টা পদে আবেদন করে এক বা একাধিক পদে আবেদন করার সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে ভূমির সহ যে কোনো দপ্তরের কিন্তু ভিডিও যখন আপলোড দেবো আপনার সরাসরি সবার কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সাজেশন প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে সাজেশনটা নিয়ে নেবেন আসসালামু আলাইকুম